আল-নূর ইসলামিক টিভি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার, তোমারি দিদারের আশায় পাগল বেকার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি গোলাম অতি অসহায়, যাওয়ার সাধ্য নাই, আছে শুধু চোখের পানি, পাঠিয়ে দিলাম তাই, আছে শুধু চোখের পানি, পাঠিয়ে দিলাম তাই। আর কত কাল কাঁদব আমি, আর কত কাল কাঁদব আমি, বলো না একবার, বলো না একবার। ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার, তোমারি দিদারের আশায় পাগল বেকার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মহব্বতে জিকির করি, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ঐতিহ্যবাহী মোল্লাগ্রাম লতিফিয়া ইসলামী যুব সংঘ এর উদ্যোগে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি ও এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হজরত মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, অধ্যক্ষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা কায়স্থগ্রাম, প্রধান অতিথি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, সাহেব জাদায়ে ফুলতুলি, প্রধান বক্তা আল্লামা ডক্টর সরকার কফিলউদ্দিন সালিহী সাহেব, অধ্যক্ষ নেসারিয়া কামিল মাদ্রাসা, বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সল বিন তাহের সাহেব, আরও রয়েছেন বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল্লাহাদ জিহাদি সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার ভাই হাফিজ মঞ্জুর আহমদ সাহেব, মুফতি সাইফুর রহমান সাহেব সহ
মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত মায়া করে, মেহরবানি করে, ভালোবেসে এই এলাকার হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, মায়া করে জান্নাতের বাগানে গুনাহ মাফির মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসার, বসার, আল্লাহর হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরুদ শরীফ পড়ার, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকিরের সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। আসুন দিল থেকে নিয়ামতের শুকর আদায় করি, এই আশা অন্তরে রেখে শুকর আদায় করি, কারণ আমার মালিক বলেছেন, নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ তাদের উপর নিয়ামতের মাত্রা বাড়ায় দিবে। এই আশা অন্তরে রেখে আমরা শুকর আদায় করি, যাতে আল্লাহ যে আমাদেরকে অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন, এ বসাটাই যাতে শেষ বসা না হয়, আমরা যাতে আরও অনেক অনেক জান্নাতের বাগানে বসার সুযোগ পাই, এরকম আশা অন্তরে রেখে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে নিয়ামতের শুকর আদায় করি, সবাই মহব্বতে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি নির্ধারিত সময়ে আপনাদের সামনে যতটুকু সম্ভব চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের অংশের আলোকে কিছু কথা বলার। আহলে বাইতদের মর্যাদা, আহলে বাইতদের মর্যাদা, ওনাদের ভালোবাসার গুরুত্ব, এ বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক এ অযোগ্য নগণ্য বান্দাকে অল্প সময়ের মধ্যে এমন কিছু সহিহ কথা বলার তৌফিক দান করে দেন, যে কথাগুলোর দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি, আপনারাও পারেন, দুনিয়াতে কল্যাণ হয়, মঙ্গল হয়, পরকালে নাজাতের ব্যবস্থা হয়, এমন কিছু সহিহ কথা এই অযোগ্য নগণ্য বান্দাকে আল্লাহ পাক বলার তৌফিক দান করেন, যে কথাগুলোর দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি, আপনারাও পারেন, দুনিয়াতে কল্যাণ হয়, পরকালে নাজাতের ব্যবস্থা হয়, এমন কিছু সহিহ কথা আল্লাহ অযোগ্য বান্দার জবান থেকে বের করেন। জোরে বলি আমিন। আহলে বাইতদের ফজিলত, আহলে বাইতদেরকে ভালোবাসা প্রত্যেক ইমানদারের ইমানের দাবি। কেউ যদি আহলে বাইতদের ভালো না বাসে, ওই বান্দা নবীর প্রিয় হবে না, আল্লাহর প্রিয় বান্দা হবে না। আহলে বাইতদেরকে ভালোবাসা হলো ইমানের একটা দাবি। একটু জবান খুলে বলবেন, আমরা আহলে বাইতদেরকে ভালোবাসতে চাইনি, আসতে বলবেন না, জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতদের থেকে দুনিয়ার ময়লা দূর করে দিয়েছেন, কোনো আহলে বাইতদের গায়ে দুনিয়ার কোনো ময়লা আল্লাহ লাগান নাই। আমাদের এই পোশাকে, মানুষত্বের পোশাকে সুদের ময়লা আছে, ঘুষের ময়লা আছে, জেনার ময়লা আছে, মিথ্যার ময়লা আছে। আমাদের এই মানুষত্বের পোশাকে আমরা দুনিয়ার বহু গুনাহের ময়লা লাগিয়ে ফেলেছি, কিন্তু আহলে বাইত যারা, তাদের এই পোশাকে দুনিয়ার কোনো ময়লা লাগে, আসতে বলবেন না, দুনিয়ার কোনো ময়লা লাগে, লাগতে দেন নাই কে, আসতে হবে না, ইমানের আওয়াজে বলেন কে।
আল্লাহ তাআলা বলেন আমি আহলে বাইতদের থেকে দুনিয়ার ময়লা দূরে সরায় দিছি। দুনিয়ার কোনো ময়লা ওনাদের এই মানুষত্বের পোশাকে লাগতে আমি আল্লাহ দেই নাই। আর আমার আল্লাহ এটাই ইচ্ছা করেন। কোরআনে কারিমে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا ভালো করে উপলব্ধি করবেন আমার মালিক আল্লাহ যেটা ইচ্ছা হয় সেটাই করেন, আল্লাহ পাক যেটা ইচ্ছা সেটাই করেন, আমার মালিক যা ইচ্ছা সেটাই করেন। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন আমি মালিক যা চাই তাই করি, আমি চাই আর হয়। ফাআলুল লিমা ইউরিদ, ভালো করে বুঝে নেন আমার মালিক যেটা ইচ্ছা হয় সেটাই করেন। আমার মালিকের ইচ্ছা কি? আল্লাহ বলেন আমার ইচ্ছা আমি আল্লাহ আহলে বাইতদের গায়ে কলবে দুনিয়ার ময়লার দাগ লাগতে দিব না, আমি আহলে বাইতদেরকে দুনিয়ার সকল ময়লা থেকে পবিত্র রাখার ইচ্ছা করি, আর আমি আল্লাহ যেটা ইচ্ছা করি আমি আল্লাহ সেটাই করি। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু ভালোবাসার আওয়াজে বলবেন আহলে বাইতদেরকে দুনিয়ার ময়লা থেকে পবিত্র রাখার ইচ্ছা করেন কে? ওনাদের গায়ে দুনিয়ার কোনো ময়লা লাগে? দুনিয়ার ক্ষমতার লোভ ওনাদের ভিতরে ছিল? এ চেয়ারের লোভ ছিল? ইয়াজিদের ছিল, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। আপনারা কি আমার সাথে একমত? আসতে বললে তো ভালো লাগবে না, আমি আসতে বলি এই জন্য আপনারাও আসতে বলেন। বলেন ইয়াজিদের দুনিয়ার লোভ ছিল, ইমাম হুসাইনের কি দুনিয়ার কোনো লোভ ছিল? দুঃখের সাথে বলতে হয় আজ আমরা টুপিওয়ালারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাঠ গড়ায় দাঁড় করায় দিই, আকারে ইঙ্গিতে আমরা বলার চেষ্টা করি উনি কুফায় যাওয়ার দরকারটা ছিল কি, কেন গেলেন, সবাই নিষেধ করলেন তারপরেও কেন গেলেন? ইয়াজিদ বৈধ খলিফা ছিলেন, আকারে ইঙ্গিতে আমগদেশে এরকম কিছু টুপিওয়ালা ভাই ইয়াজিদরে নির্দোষ বানাইয়া ইমাম হুসাইনরে দোষী বানাবার প্রচেষ্টা চালায়। বলেন এই রকম টুপিওয়ালারা আমগো আপন নাকি দুশ্মন? আস্তে বলবেন না, জোরে বলেন। ওনাদের নাকে নাকের মাংস বাড়ছে, ফিনাস ফিনাস হইছে নাকে, কি হইছে? আস্তে বলবেন না, কি হইছে? নাকের ফিনাস বড় হইলে গন্ধ কি ভিতরে ঢুকে? কষ্ট হচ্ছে আপনাদের নাকের ভিতরে যে আমরা বলি ফিনাস, আপনারা কি কন? ফিনাস বাড়লে কি গন্ধ ভিতরে ঢুকে? গন্ধ ঢুকে না। তা আমগো দেশে ওই টুপিওয়ালা, এই টুপিওয়ালার ফিনাস বাড়ছে। হেলাইগা হেমিয়া কারবালার ঘটনায় ইয়াজিদের দোষ পায় না, ওই ইয়াজিদের সম্পৃক্ততার গ্রান নাকি ওনার নাকে ঢুকে না। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ, কথা বুঝেননি, আসতে বলবেন না, বুঝেননি। ইয়াজিদের সরাসরি সম্পৃক্ততার গ্রান নাকি উনি পান না। ভালো করে উপলব্ধি করে নেন, অন্তর দিয়া কথাগুলো অনুধাবন করে নেন, টুপি মাথায় দিয়া লম্বা জামা পরিধান করিয়া যদি ইয়াজিদের দালালি করা হয়
তাহলে আল্লাহর কসম দিয়া বলি ওই মানুষগুলা ইয়াজিদের দালালগুলা কোশ্চিন কালেও আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। জোরে কোন ঠিক কি না? কখনো তারা আমার নবীর খাঁটি উম্মত হতে পারে? কপাল পোড়া মুসলমান, আজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার লুভি বানায় দিতে চায়, অথচ আমার আল্লাহ বলেন আহলে বাইতের প্রত্যেকটা সদস্যকে আমি আল্লাহ নিরাপদে রেখেছি, আহলে বাইতের কোন সদস্যের গায়ে আমি আল্লাহ দুনিয়ার ময়লা লাগতে দেই নাই, দুনিয়ার কোন গুনাহের ময়লা ওনাদের গায়ে লাগতে আমি আল্লাহ দেই নাই, দুনিয়ার ক্ষমতার ময়লা দুনিয়ার লোভের ময়লা ওনাদের কলবে লাগান নাই কে? জোরে বলেন ভাইজান। মনে হয় এই যাই যে মনে হয় বেজটা দেওয়া আছে না, বেজ দেওয়া আছে, বেজ বন্ধ হবে ভাই, বেজ বন্ধ করে সাউন্ড একটু মিলাই দেন, স্পষ্ট সাউন্ড যাতে হয়। কারেন্ট আসছে? আচ্ছা একটু দূরে সরি পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা গলায় চাপ দিয়ে ধরে, গলায় চাপ দিয়ে ধরে। مولانا محمد اللهم صل وعلى آل سيدنا مولانا পরের বাড়ির অংশ যাইলাম নিজের বাড়ির নাই খবর, আসল বাড়ি হবে রে তোর সাড়ে তিন হাত মাটির ঘর। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا দিলটা পরিষ্কার করে বলবেন আমরা ইয়াজিদের দলে যাব না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যাব, ইয়াজিদি মার্কা মুসলমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? ইয়াজিদি মার্কা মুসলমান বর্তমানে আসেনি, এদের সংখ্যা কম না বেশি? বেশি মানে অনেক বেশি। ইয়াজিদের পক্ষে বয়ান চলতেছে আমগো দেশে, ইয়াজিদের পক্ষে দালালি চলতেছে, প্রকাশ্য মাহফিলে ইয়াজিদের নামের পর রাহমাতুল্লাহ আলাইহি বলা হচ্ছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পরে এই বেয়াদবের দল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেও কৃপণতা করে। বলেন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? দিল পরিষ্কার করে ইমানের আওয়াজে বলেন আমরা আহলে বাইতদের ভালোবাসা চাই কি চাই না? আহলে বাইতদের ভালোবাসা মানে নবীরই ভালোবাসা, আহলে বাইতদের বিরোধিতা করা মানে নবীর বিরোধিতা করা, আহলে বাইতদের সাথে হৃদ্যতা আন্তরিকতা রাখা মানে নবীর সাথেই রাখা, ওনাদের বিরোধিতা করা মানে নবীর বিরোধিতা করা। বলেন আমরা আল্লাহর নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আল্লাহর নবীর আহলে বাইতদের ভালোবাসা অন্তরে ঢুকাও, ভালো করে কানটা একটু লাগায়া দাও, আহলে বাইতদের সম্মান মর্যাদা ইজ্জত কত মহান, আল্লাহ পাক ওনাদের কত সম্মান মর্যাদা দান করেছে একটু অনুধাবন করে নেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস একটু অন্তর দিয়ে অনুধাবন করে নেন।
সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা নুজিলাত হাযিহিল আয়াতু, যখন কোরআনের এই আয়াত নাজিল হয়, কোন আয়াত? বলে নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে এবং তোমাদের পুত্রগণকে, আমরা আহ্বান করি আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানকে। যখন এই আয়াত নাজিল হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকলেন, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, উনি ডাকলেন ফাতিমা আলিয়া ওয়া ফাতিমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনান, আমার নবী রাহমাতুল লিল আলামিন আলী, ফাতিমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দয়দের ডাকলেন, ওনাদের ডাকলেন, ওনাদের ডেকে আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই আমার আহলে বাইত, এরাই আমার আহলে বাইত, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুশমনী চলবে? আস্তে বলবেন না, চলবে? খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কইল যায়, যারা কষ্ট দিবে তারা নবীর উম্মত হতে পারে? ভালো করে উপলব্ধি করে নেন, আহলে বাইতের মর্যাদা কত মহান, অন্তরের কান দিয়া কথাগুলো উপলব্ধি করে নেন। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত খরাজান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতাও আলাইহি মিরতুম মুরাহালুম মিন শাআরিন আসওয়াদ। আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন ভোরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা কালো বর্ণের পশমি নকশি কম্বল গায়ে দিয়া বের হয়ে গেলেন। আমার নবীর গায়ে কালো বর্ণের একটা পশমি নকশি কম্বল। ঠিক ওই সময় আম্মা জানাইশা সিদ্দিকা বলেন, ফাজা আল হাসান ইবনু আলী, আমার নবীর সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদখালাহু, আমার নবী বড় মায়া করে, বড় ভালোবেসে হাসান রাদিয়াল্লাহু আনহুকে নিজের ওই কালো বর্ণের পশমি নকশি কম্বলটার ভিতরে জড়ায় নিলেন, ওটার ভিতরে জড়ায় নিলেন, বড় আদর করে ভালোবেসে। আম্মা জানাইশা বলেন, এরপরে সুম্মা জা আল হুসাইনু, তারপরে আসলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাদখালা মাআহু, আমার নবী রাহমাতুল লিল আলামিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ওই কালো বর্ণের পশমি নকশি কম্বলের ভিতরে জড়ায় নিলেন। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু ভালোবাসা নামাজে বলেন, এখন এই কম্বলের ভিতরে কয়জন আছে? আস্তে বলবেন না, জোরে বলেন, আমার নবী একজন, আর কইল যার টুকরা হাসান আর হুসাইন। আহ, মুসলমান চিনল না, ভালো করে উপলব্ধি করে নেন। এরপরে আম্মা জানাইশা সিদ্দিকা বলেন, সুম্মা জাআত ফাতিমাতু, তারপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ফাআদখালাহা, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইনের সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও কম্বলের ভিতরে জড়ায় নিলেন। তারপরে সুম্মা জা আলিয়ুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ফাআদখালাহু, হযরতে আলীকেও ওনাদের সকলের সাথে কম্বলের ভিতরে ঢুকায় নিলেন।
ওরে মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না, একটু কল্পনার জগতে ঢুকে যান, কল্পনার জগতে একটু চলে যান। কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর কম্বলের ভিতরে ফাতেমা, হযরত আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের সকলকে একই কম্বলের ভিতরে ঢুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলকে সুন্দরভাবে চারজনকে ঢুকাইয়া নিলেন। একটু কল্পনার জগতে ঢুকিয়া যান, এই দৃশ্যটা কত চমৎকার, কত ভালোবাসার দৃশ্য। আমার নবী এই চারজন ব্যক্তিরে কতই না ভালোবাসতেন, কতই না মহব্বত করতেন। একটা জবানও বন্ধ রাখবেন না, আমার নবী যাদের ভালোবাসতেন বলেন, এদের ভালোবাসা অন্তরে লালন করতে গিয়া যদি মরণ হয়, এদের ভালোবাসা নিয়ে আমরা প্রয়োজনে আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে জীবন দেওয়া লাগলে দিতে চাই কি চাই না? ভালো করে খেয়াল করে নেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিন এই চারজনকে নিজের কম্বলের ভিতরে জড়াইয়া, নবী রাহমাতুল্লিল আলামিন কম্বলের ভিতরে আছেন, একই কম্বলে আছেন কয়জন? আস্তে বলবেন না, জোরে বলেন। এজন্য অনেকেই বলে পাঞ্জাতন, অনেকেই পাক পাঞ্জাতন বলেন, তবে পাক পাঞ্জাতনের নাম আমরা বাড়াবাড়িতে, আমরা পাক পাঞ্জাতনের ভালোবাসা চাই তো? আস্তে বলবেন না, জোরে বলেন। কি সমস্যা আছে নাকি? পাক পাঞ্জাতনের ভালোবাসা আমরা, আমাদের লাগবেনি? আমরা সবাই ভালোবাসি পাক পাঞ্জাতন, আমরা সবাই ভালোবাসি পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন যারা নবী আমার তাদের সেরা, তারপরে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আমরা সবাই ভালোবাসি পাক পাঞ্জাতন, আমরা সবাই ভালোবাসি পাক পাঞ্জাতন। চিল্লায় বলেন ঠিক কিনা? ভালোবাসা অন্তরে থাকবে, ভালোবেসেই যাব। কে কি বলল না বলল, ওদিকে তাকাবার সময় তো নাই। আমি নবীর আহলে বাইতদের ভালোবাসি, ওনাদের ভালোবাসা অন্তরে লালন করেই জীবন কাটায় দিব। আমার কে কি বলল না বলল, ওদিকে আমার তাকাবার সময় নাই। আমরা শুধুই ভালোবেসে যাব, শুধুই ভালোবেসে যাব। একটা জবানও বন্ধ রাখবেন না বলেন, আমরা আহলে বাইতদের শুধুই ভালোবেসে যেতে চাই কি চাই না? আমার নবী রাহমাতুল্লিল আলামিন এ চারজনকে কম্বলের ভিতরে ঢুকাইয়া কোরআনের ওই আয়াতটা তেলাওয়াত করলেন। খুতবার প্রারম্ভে যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করে আলোচনা শুরু করেছিলাম, ভালো করে খেয়াল করেন, এ চারজনকে কম্বলের ভিতরে জড়ায় নিয়ে আমার নবী কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করলেন। কোন হালতে নবী আয়াত তেলাওয়াত করেছেন, ভালো করে খেয়াল করে নেন, কোন হালতে আমার নবী আয়াত তেলাওয়াত করেছেন একটু অনুধাবন করে নেন। এ কম্বলের ভিতরে চারজনকে নিজের সহ জড়ায় নিয়া, মায়ার কোলে জড়ায় নিয়া নবী তেলাওয়াত করলেন, নিশ্চয় আমার আল্লাহ, হে আহলে বাইতের দল, তোমাদের থেকে দুনিয়ার ময়লা দূর করতে চান, দুনিয়ার ময়লা তোমাদের গায়ে লাগাইতে চান না, দুনিয়ার গুনাহের সকল ময়লা থেকে আমার আল্লাহ তোমাদেরকে পুত পবিত্র বানাইতে চান, পবিত্র রাখতে চান। একটা জবানও বন্ধ রাখবেন না বলেন, আমার আল্লাহ যা চান সেটা কি না করে থাকেন? আল্লাহ যেটা চান সেটা কি আল্লাহ না করে থাকেন? মাথা দিয়ে বললে হবে না, জবান দিয়ে বলবেন, আল্লাহ যেটা চায় সেটা কি আল্লাহ না করে থাকেন? আল্লাহ যেটা চায় সেটাই করে, কথা বলেন ঠিক কিনা? ফাআলুল
আমার মালিক চান আহলে বাইতের থেকে দুনিয়ার ময়লা সরায় দিতে, দুনিয়ার কোন ময়লা যাতে ওনাদের গায়ে না লাগে, আমার আল্লাহ সেটাই চান। অতএব আহলে বাইতের গায়ে কলবে দুনিয়ার কোন ময়লা লাগে নাই, লাগে নাই, লাগে নাই, জোরে কোন ঠিক কিনা। এখন কেউ যদি বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার খেলাফত লাভের জন্য, দুনিয়ার খেলাফতের জন্য, দুনিয়ার গতির গদির জন্য, গদি চেয়ার পাওয়ার আশায় কুফায় গেছে, সে তো ওনাকে দুনিয়ার একটা ময়লা লাগাবার চেষ্টা করেছে ওনার কলবে, বলেন তার কি ঈমান থাকতে পারে? আস্তে বলবেন না, ঈমান থাকতে পারে? আমার নবীর আত্মীয়, আমার নবীর আওলাদ ছিল আহলে বাইত, কত মর্যাদার, কত সম্মানের। যখন আমার নবী রাহমাতুল্লিল আলামিন ওনাদেরকে কম্বলের ভিতরে জড়াইয়া এই সুন্দরভাবে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজির রওয়ায়েতে এসেছে, কালাত উম্মে সালামা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই দৃশ্যটা দেখলেন, উনি দেখলেন আমার নবী যে হাসান হুসাইন আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের ওনাদের একই কম্বলের নিচরে ভিতরে ঢুকাইয়া আয়াত তেলাওয়াত করলেন, এটা ওনারা দেখলেন, উনি দেখলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা মাআহুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমিও তাদের সাথী হতে চাই, আমারও একটু তাদের সাথে একটু কম্বলের ভিতরে ঢুকায় নিবেন নি, আমারও একটু তাদের সাথে ভিতরে ঢুকায় নিবেন নি, আমিও তাদের সাথী হতে চাই। আমার নবী বললেন, কালা আনতি আলা মাকানিকি, তুমি তোমার জায়গায়, তুমি তোমার স্থানে, ও আনতি ইলা খৈর, আর তুমিও তোমার জায়গায় সম্মানের আসনেই রয়েছ, মর্যাদার আসনেই রয়েছ, তুমিও তোমার জায়গায় উত্তমের কল্যাণের উপরই রয়েছ। চিল্লা কোন সুবহানাল্লাহ, প্রত্যেক সাহাবায়ে কেরাম কল্যাণের উপর ছিল, আমার নবীর আওলাদ আমাদের আম্মা জান ওনারাও কল্যাণের উপর ছিলেন, কিন্তু এত সুন্দরভাবে কম্বলের ভিতরে জড়াইয়া আল্লাহর দরবারে দোয়া পাওয়ার সৌভাগ্য সকলের হয় নাই, হয়েছে এই চারজনের। চিল্লায় বলেন ঠিক কি না? কপাল পোড়া কাদের ব্যাপারে বয়ানের মঞ্চে বসিয়া তোমার নাকে ভেজা আলোটা মানুষের সামনে প্রচার করো, তুমি কাদের, কার 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 কথা বলো, কার দালালি করো, বলো নাকে গ্রাণ পাই না, ইয়াজিদের সম্পৃক্ত তার গ্রাণ পাওয়া যায় না, গ্রাণ পাওয়া যায় না, এদের মতো কপাল পোড়া বাংলার জমিনে আর দ্বিতীয়টা কেউ হতে পারে না। তুমি ভেবেছো আজ তোমার বয়ানে হাজার হাজার মানুষ হয়, লক্ষ লক্ষ শ্রোতা হয়, ভালো করে শুনিয়া লাও, এই লক্ষ লক্ষ শ্রোতা জনপ্রিয়তা কবরে গেলে চলবে না, জোরে বলেন ঠিক কিনা? তুমি মরে দেখো তোমার এই কেউ যাবে না সাথে, আহলে বাইতের ভালোবাসা অন্তরে ঢুকাও, ভালো করে খেয়াল করে নেন, অন্তর দিয়া কথাগুলো উপলব্ধি করিয়া নেন, আহলে বাইত, আহলে বাইত ওনারা হলেন নৌকার মতো, নূহ নবীর নৌকার মতো, যেমনি ভাবে নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আরোহণ করেছিল তারাই আল্লাহর আজাবের হাত থেকে, মহাপ্রয় প্রলয় থেকে রক্ষা পেয়েছিল যারা নৌকার যাত্রী হয়েছিল, আর যারা যাত্রী হয় না সবগুলা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমার নবী বলেছেন, শুনিয়ে লও, তোমরাও যদি আজাবু গজবের হাত থেকে বাঁচতে চাও, আমার আহলে বাইত নামক নৌকায় আরোহণ করে আজাবু গজবের হাত থেকে বাঁচিয়া নাও। যারা আমার আহলে বাইত
নামক নৌকায় আরোহণ করবে তারাই আযাব ও গজবের হাত থেকে পরিত্রাণ পাবে আর যারা আহলে বাইত নামক নৌকায় আরোহণ করবে না তাদেরকে আল্লাহর আযাব পাকড়াও করে তাদের ধ্বংস করে দিবে একটা জবানও বন্ধ রাখবেন না দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজে বলবেন আমরা আল্লাহর আযাব ও গজবের হাত থেকে বাঁচার জন্য আহলে বাইত নামক নৌকায় আরোহণ করতে চাই কি চাই না আস্তে বলবেন না জোরে বলেন আমান নবী রাহমাতুল লিল আলামিন বলেন হযরতে আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোন সময় তিনি হাদিসটা বর্ণনা করেছেন ভালো করে উপলব্ধি করে নেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দরওয়াজা ধরা অবস্থায় ছিলেন ওয়াহুয়া আখিযুম বিবাবিল কাবাতি আল্লাহু আকবার বলবেন না তিনি কাবার দরওয়াজা ধরা অবস্থায় ছিলেন নবীর প্রিয় সাহাবা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দরওয়াজা ধরা অবস্থায় বলতেছেন দুনিয়ার মানুষ শুনে নাও সামিউতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কাবার দরওয়াজা ধরা অবস্থায় তিনি বলতেছেন কতটা গুরুত্ব ভালো করে বুঝে নেন তিনি কাবার দরওয়াজা ধরা অবস্থায় বলেন আমি রাহমাতুল লিল আলামিনকে বলতে শুনেছি সামিউতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমার নবী বলেছেন ইয়াকুলু আলা ইন্না মাসালা আহলি বাইতি ফিকুম মাসালু সাফিনাতি নূহ আমার আহলে বাইত আমার নবীকে বলতে শুনেছি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীকে বলতে শুনেছি আমার নবী বলেছেন আমি আমার নবী বলেছেন আমার আহলে বাইত তোমাদের জন্য নূহ নবীর নৌকার মতো চিল্লায়কন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন আমার আহলে বাইত তোমাদের জন্য নূহ নবীর নৌকার মত মারনা কি বাহা না যা আমার উম্মতদের মধ্য থেকে যারা এই নৌকায় আরোহণ করবে তারাই নাজাত পাবে যারা এই নৌকায় আরোহণ করবে নৌকার যাত্রী হবে তারাই নাজাত পাবে ধ্বংসের হাত থেকে বাঁচবে আর ওয়ামান তাখাল্লাফা আনহা হালাক আর যে নৌকায় আরোহণ করবে না এই নৌকার যাত্রী যারা হবে না তারা ধ্বংস হয়ে যাবে একটা জবানও বন্ধ রাখা যাবে না একটু ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা আহলে বাইত নামক নৌকায় আরোহণ করে আল্লাহর আযাব ও গজবের হাত থেকে বাঁচতে চাই কি চাই না বর্তমানে আল্লাহর আযাব চলমান আল্লাহর আযাব আস্তে বলবেন না আল্লাহর আযাব ক্ষুদ্র একটা শক্তি যেই শক্তি দেখা যায় না এতটাই সামান্য সারা দুনিয়া দিশেহারা হয়ে গেছে কিন্তু তাকায় দেখেন ভালো করে উপলব্ধি করে নেন বাংলার জমিনের আমরা মানুষগুলো বড় দুর্বল আমাদের দেশের মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতাও কম আমাদের দেশের মানুষগুলা খেতে খামারে সারাদিন কাজ করে পরিশ্রম করে এই মানুষগুলা তো এতদিনে করোনার ঢেউয়ে সব পরিষ্কার হয়ে যাওয়ার কথা তাম দুনিয়ার সব মানুষ চিন্তা করছে বাংলাদেশে যেহেতু করোনা ঢুকে গেছে করোনা বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ দেখায় দিছেন করোনা আসার পরেও এখনো যেই দেশগুলাতে করোনা ঢুকছে সব দেশের তুলনায় এখনো আল্লাহ আমাদেরে ভালো রাখছে আস্তে বলবেন না জোরে বলেন কথা বাস্তব না অবাস্তব কি আছে আমাদের কি আছে আমি তো বলি আমাদের একটা পুঁজি রয়েছে আমি এই ছোট মানুষ বলি আমাদের কিছুই নাই একটা পুঁজি আমাদের আছে অন্য যে কোনো দেশের তুলনায় এই দেশের মানুষগুলা নবীর আহলে বাইতদের সব থেকে বেশি ভালোবাসে জোরে কোন ঠিক কিনা তবে ভালোবাসার নামে আমরা কোনো ভণ্ডামি নোংরামি কখনো সমর্থন করি না আমরা কি এগুলো সমর্থন করি না
কখনোই এগুলো আমরা সমর্থন করি না করব না চিল্লায় বলেন ঠিক কি না এই দেশের মানুষ আহলে বাইতের যতটা ভালোবাসে অন্য যে কোন দেশের মানুষ এর ধারে কাছেও যেতে পারে নাই জোরে বলেন ঠিক কি না এখন যদি একটু পরিষ্কার না করি ভেজাল লাগাই দিবেন বলে ভালোবাসার নামে আবার ভন্ডামি কি অনেকেই জিনিসটা বুঝবেন না যেহেতু বুঝেন বুঝার জন্য একটু পরিষ্কার করা দরকার কথা বলেন ঠিক কি না এই যে সুহাদায়ে কারবালা যখন মুহররম মাস যখন আসে একদল নিজের নিজেদের শরীর নিজেরা রক্তাক্ত করে আছে না নাই হাই হুসাইন বলে জিকির করে এগুলোকেই বলা হয় এগুলোকেই বলেছি ভন্ডামি আমি আপনাদের একটা মেসাল দিলে আপনারা বুঝবেন ভন্ডামির অনেক নমুনা আছে এর মধ্যে একটা নমুনা দেখাই সারাদিন তাই মিছিল করার পর মূর্তি বানানো হয়েছে পাঁচটা কয়টা ছয়টা বানানো হয়েছে মূর্তি এই মূর্তি বানাইয়া এরপর বিচার হচ্ছে বিচার আদালত একজন বিচারক বিচারক বসছে উনি রায় দিবেন এগুলো ইরানে চলে বেশি ইরানে আমগো দেশে না আবার ওখান থেকে একদল গোপনে গোপনে খেলাফত নিয়া আমগো দেশের মানুষগুলারেও ভালোবাসার গান শোনাইয়া ওদের দালালে পরিণত করার অপচেষ্টা চালায় দিচ্ছে এদের থেকে আমাদের সতর্ক থাকা লাগবে কিনা আস্তে বলবেন না জোরে বলেন মানে বিচারক মূর্তি বানাইয়া এক মূর্তির নাম দিছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক মূর্তির নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক নাম ফাতেমা আরেকজন আলী আরেকজনের নাম হযরতে নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন আমাদের নবী আরেকটার নাম দিল আল্লাহ সরাসরি আল্লাহ এখন বিচার চলতে আছে একটু বোঝার জন্য বলি একটু হৃদয়ঙ্গম করেন মানে ভন্ডামি বহুভাবে হইতেছে আমাদের দেশে আমরা কখনোই ভন্ডামি নোংরামির সাথে ছিলাম না বর্তমানেও নাই ভবিষ্যতেও থাকবো না চিল্লে বলেন ঠিক কি না এখন বিচারক বসছে উকিল ওকালতি করতে আছে বলে মাননীয় বিচারক এই যে কারবালার ঘটনাগুলো ঘটল এরকম লোমহর্ষক ঘটনা এই ঘটনা ঘটার পেছনে এই হযরতে হাসানকেও কিন্তু দায়ী করা যায় নাউজুবিল্লাহ বলবেন না বলে কেমনে বলে উনি তো একবারও ভালো করে নিষেধ করে যান নাই ভাইরে যদি ভালো করে বলে যাইতেন যে এগুলো করো না যাওয়ার দরকার নাই তাহলে এই ঘটনাও ঘটতো না আমরাও এইভাবে রক্ত ঝড়ানো লাগতো না তো বিচারক আদেশ দিয়ে দিছে ওনার গর্দান আলাদা করে দাও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যেই মূর্তি বানাইছে এটার গর্দান আলাদা করে দিছে এরপরে বলে এবার ইমাম হুসাইন ওনারে কিন্তু দোষী বানানো যায় কেমনে বলে ওনার কারণে আমরা আজকে রক্ত ঝরানো লাগে না খাইয়া থাকা লাগে খালি পায়ে হাঁটা লাগে তাজি এই মিছিল মিটিং এগুলো করা লাগে ওনার কি দরকার ছিল যাওয়ার আজ ওনার ভালোবাসায় আমরা এত কিছু করা লাগতে আছি উনিও দোষী ঠিক আছে রায় আলাদা করে দাও গরদান আলাদা করে দেওয়া হয়েছে আর যারা শ্রোতা আছে বলে হাতে তালি দেয়া ঠিক আছে মাশাল্লাহ ভালো বিচার এবার বলে মাননীয় বিচারক এর থেকে তো খাতুনের জান্নাত ফাতেমারেও বাদ দেওয়া যায় না উনি পিতা উনি তো মা উনি ভালো করে যদি একটু সন্তানদের আগে থেকে বুঝায় শোনায় নিষেধ করতেন এই ঘটনাগুলো ঘটতো না বিচারক বলে শর্টকাট রায় ঠিক আছে গরদান আলাদা করে দাও গরদান আলাদা হয়ে গেছে মূর্তির আর হাতে তালে দেয়া বলে ভালো বিচার এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললো ওনারও কিছু কিছু দোষ আছে বলে গরদান আলাদা হোক আলাদা হয়ে গেছে হাতে তালে দেয়া বলে যে ভালো বিচার মাশাল্লাহ ভালো বিচার এরপরে বলে রাহমাতুল্লিল আলামিন ওনারে আমরা ভালোবাসি মহব্বত করি উনি যদি আল্লাহর কাছে একবার দোয়া করতেন যে ঘটনা যাতে না ঘটে আল্লাহ তো কবুল করতেন উনি দোয়াটা করলেন না কেন ওনারও দোষ আছে ঠিক আছে গরদান আলাদা করেন ভালো করে বুঝেন একটু ভালো করে বুঝেন বুঝার জন্য বলতেছি রাগ করেন নাকি আপনারা মানে ভন্ডামি যে কি প্রকারের এরপরে যে বড় মূর্তি ওই যে আল্লাহর নাম দিয়ে যেটা বানাইছে বলে এ আল্লাহরেও বাদ দেওয়া যায় না আল্লাহর কি ক্ষমতা ছিল না শক্তি আছিল না কারবালায় যে ঘটনা ঘটছে আল্লাহ কেন বাঁচাবার চেষ্টা করলেন না আল্লাহরও দোষ আছে বিচারক বলে হ্যাঁ ঠিক কইছো গরদান আলাদা করে দাও ওখানে বিচারে নাকি একজন আছিল সুন্নি মনা বেচারা সরল মনা সুন্নি দেখছে সব তো শেষ
এখন না জানে আল্লাহরেও শেষ করে ফেলে, আল্লাহর মূর্তিটা কোলে নিয়ে দিছে দূর। ভালো করে বুঝছেন, আল্লাহর মূর্তি ভাঙলে আমাকে কোনো ক্ষতি আছে? কথা কয় না। আল্লাহর নামে যেই মূর্তি বানাই সেইটা ভাঙলে আমাকে কোনো ক্ষতি আছে? মুসলমানের কি মূর্তির জন্য অন্তরে মায়া থাকতে পারে? আরে আস্তে বলেন কেন, জোরে বলেন। কোন মুসলমানের কি মূর্তির জন্য অন্তরে মায়া থাকতে পারে? ভালো করে বুঝা নিয়েন। এরপরে চিন্তা করতে আসেন, আমার মনে তো বড় ভালোবাসা, এখন না জানি আল্লাহর মূর্তিটারও ভাঙ্গা দেয়, তাড়াতাড়ি মূর্তি কোলে নিয়ে আমার সে দৌড়। তখন নাকি ওই শিয়া যারা আছে এরা দর ধর করে দৌড়াইতে আছে লাঠি সোটা নিয়ে। এরপরে আবার ওই সুন্নি মনা যারা আছে ওনারা দেখতে আছে আমগু গ্রুপের একজনের মারার জন্য দৌড়াইতে আছে, অবস্থা তো খারাপ। আমগু গ্রুপের লোকটারা তো বাঁচানো লাগবে, এ বাঁচানোর জন্য ওনারাও নাকি বের হয়েছে লাঠি সোটা নিয়ে, বুঝছেন। এ লাঠি সোটা নিয়ে বের হয়েছে একদল যে আমগু মূর্তি ভাঙলে কিল্লাই তোরে আজগা খাইছি, আর একদল লাঠি সোটা নিয়ে বাইরেছে আমগো দলের লোকটারে মারার লাইগা হেইতারা দৌড়াই আইতে আছে আমরা বাঁচামু। এই তো তুমুল ঝামেলা, তুমুল ঝামেলা হওয়ার একটা রাস্তা। বলেন আমাদের এই সোনার জমিনে আমরা কি কোনো ঝামেলা চাই? আস্তে বলবেন না, আমরা কি কোনো ঝামেলা চাই? অনর্থক জিনিস নিয়ে আমরা ভেজাল করি, একেবারে অনর্থক জিনিস নিয়ে আমরা ভেজাল করি, এগুলো ভেজালের কিছুই না। দিন শেষে আমরা সবাই এক কাতারে, আমরা সবাই এক, কিন্তু আজ দেখি মুসলমান দুই দলে ভাগ হয়ে যাচ্ছে। কেন ভাই? আমাদের পরিচয় হবে একটা, আমরা হুসাইনি মুসলমান, আমরা হুসাইনি মুসলমান, আমাদের ভালোবাসা অন্তরে, আমাদের ভালোবাসা মূর্তির জন্য নাই। চিল্লে এখন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? আমি কি বুঝাইতে চাইছি, এই তারা ভাঙতে কইছে কে? মানে তোরা বানাইতে কইছে কে, ভাঙতে কইছে কে? আমরা বানানোর পক্ষেও নাই, ভাঙ্গার পক্ষেও। আস্তে বলবেন, আমরা ভাঙ্গার পক্ষেও। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এই যে ভাস্কর্য আজকে বাংলাদেশে ভাঙ্গা হচ্ছে, এ ভাঙ্গার পেছনে কিন্তু গভীর ষড়যন্ত্র চলতেছে। এ ভাঙ্গার পেছনে আপনারা একটু ভাবেন তো, ভাস্কর্য শুধু কুষ্টিয়াতে ভাঙ্গে কেন? আর আর কোনো জেলা নাইনি, শুধু কুষ্টিয়ায় ভাঙ্গা যায় কেন? কই সিলেটের একটা ভাস্কর্য ভাঙছে? কথা কন না কেন, সিলেটের রাস্তায় কি ভাস্কর্য নাই? কেউ কি সিলেটের রাস্তার পাশের ভাস্কর্য ভাঙছে? আমরা কোন জায়গার ভাস্কর্য ভাঙ্গার কথা শুনি না, শুধু কুষ্টিয়ার কথা শুনি কেন? কুষ্টিয়ায় বামপন্থী আছে, বামপন্থী কে? ওই যে সাবেক তথ্যমন্ত্রী একটা আছে না, এইটারে একটা পদ দিছিল আওয়ামী লীগ থেকে, এখন পদ টদ কিছুই নাই, এখন তো জল্লাই পুরা মরতে আছে। যে ডাইকা নিয়া আগে একটা পদ দিছিল, অহন এই পদটা থেকেও বাতিল করে দিছে, নাম কি জানেন আপনারা? কথা বলেন না, ওই যে জানে মনু, হ্যাঁ কি নাম? ওর দেশে কেন ভাস্কর্য ভাঙ্গা হয়? আমার প্রিয় ভাইরা বুঝতে হবে, ওরা হলো তারা যারা শেখ মুজিবুর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর ওরা নৃত্য করেছিল, আনন্দিত হয়েছিল, আজ ওরা আওয়ামী লীগের ভিতরে ঢুকিয়া আওয়ামী লীগকে ধ্বংস করার চক্রান্ত করে। জোরে বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের ভাইয়েরা আমাদের আপন, বিএনপি ওয়ালারা আমগো আপন, আমরা মুসলমান, আমগো এত দল টল দরকার নাই। আমরা শুধু চাই যে এই মাতৃভূমিতে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কথা বলেন না কেন? ওরা কিন্তু ঠিকই দেশ থেকে উড়াল দিয়া ভাগবে, কিন্তু ছোটখাটো ইস্যুগুলা নিয়ে আমগো আমগো ভিতরে ঝামেলা লাগাইয়া শেষে আমরা কাটাকাটি মারামারি করবো। ওরা চিন্তা করে আমগো তো সবই আছে বাহিরের দেশে, ভাই আমরা গরিব মানুষ, আমগো কিচ্ছু নাই, আমরা এই এলাকাতেই থাকতে হবে, আমরা এই মাটিতেই থাকতে হবে। ওরা কিন্তু ঠিকই ভাগবে বামপন্থীর দল, অতএব আমরা এই সমস্ত ইস্যু নিয়া কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে না হয় এদিকে সজাগ দৃষ্টি সকলের রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন। এখন ওই যে আল্লাহর মূর্তি নিয়া দিছে দূর, ওরে বাঁচাবার জন্য সুন্নিমনা যারা আছে তারা কয় বেটা এখন যদি আমরা না আইতাম তোরে তো মাইরে এলেই তো, ওরা তো ওই দেখ কি করতে আছে দৌড়াইতে আছে, ওরাও যখন আসছে ওরাও দাঁড়াইছে, এই যে মারামারির একটা অবস্থা। কোন রকম বলে তোরে তো আল্লাহ বাঁচাইছে বেটা, তোরে তো বাঁচাইছে আল্লাহ, তুই যে এখন তোরে পাইলে তো শিয়ারা একবারে সাইজ করে দিত, বলে ধর তুরি মিয়া কি আল্লাহ আমারে বাঁচাইছে, আমি না কোনো রকম আল্লাহরে বাঁচাইয়া জীবনটা লইয়া ভাগ গেছি।
এরকম আল্লাহর বাঁচানোর দরকার আছে নি কথা বলেন না কেন দরকার আছে ভাই এই সমস্ত শুধু শুধু এই ভাস্কর্য ভাস্কর্য এগুলা নিয়ে আমগাই সোনার মাতৃভূমিতে ঝামেলা করার কত ইস্যু পড়ে আছে এগুলো বানানোর বা কি দরকার আর বানাইয়া আবার এই ভেজাল বা লাগানোর কি দরকার আমরা এগুলোর বিরুদ্ধে সব সময় আমরা আছি যে ভাস্কর্য হারাম আমরা এগুলো বলে দিচ্ছি আমাদের দায়িত্ব হলো বলা আমাদের দায়িত্ব হলো বলা পরিষ্কার ভাষায় আমরা বলে দিচ্ছি মানা না মানা সেটা আপনাদের কাজ আমরা পরিষ্কার ভাষায় আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য হারাম যদি না মানেন আল্লাহর দরবারে আপনারা জবাব দিতে হবে কিন্তু এই বাংলার জমিনকে অস্থিতিশীল হতে আমরা দিব না জোরে বলেন ঠিক কিনা রাগ করেন আপনারা এভাবে যত ভণ্ডামি যত নোংরামি হয় সোজা জবাব একটাই জবাব আমরা কখনো বিশৃঙ্খলা সমর্থন করি না আমরা তো এমন আমরা হুসাইনি মুসলমান আমরা প্রয়োজনে নিজের জীবন দিব তারপরেও বিশৃঙ্খলা আমরা সাপোর্ট করব না জোরে বলেন ঠিক কিনা এ ভাই একটা জবানও বন্ধ রাখা যাবে না ইমানের আওয়াজ দিয়ে বলেন আমরা আহলে বাইত নামক নৌকায় আরোহণ করে আল্লাহর আযাব ও গজবের হাত থেকে বাঁচতে চাই কি চাই না আমার নবী বলেছেন আহলে বাইত নামক নৌকায় যদি আরোহণ করো তাইলে আযাব ও গজবের হাত থেকে বাঁচবা আর যদি নৌকায় আরোহণ না করো আল্লাহর আযাব ও গজবে মগ্ন হইয়া ধ্বংস হবা আলহামদুলিল্লাহ আমাদের দেশে কিছুই নাই ভ্যাকসিন নাই আমাদের দেশে কিছুই নাই কিছুই না থাকার পরেও সারা দুনিয়ার মানুষ চিন্তা করেছে বাংলাদেশে করোনা যদি ঢুকে বাংলাদেশের অবস্থা সব থেকে বেশি শোচনীয় হবে কিন্তু তাকে দেখেন আমার আল্লাহ বুঝাই দিয়েছে আমার নবী বলেছেন আহলে বাইত নামক নৌকায় যদি আরোহণ করো আমার আল্লাহ তোমাদের গজবের হাত থেকে বাঁচায় দিবে বাংলাদেশের মানুষ আহলে বাইতদের যত ভালোবাসে দুনিয়ার আর কেউ ততটা ভালোবাসে না এই ভালোবাসার বরকতে আমার আল্লাহ আমাদেরকে আসমানি আজাব থেকে বাঁচায় দিচ্ছেন জোরে কণ্ঠে কিনা একটা জবানা বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়ে বলবেন দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন যতদিন বেঁচে থাকি আহলে বাইতদের ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই কি চাই না আসতে হবে না জোরে বলেন প্রিয় ভাইয়েরা ভালো করে উপলব্ধি করে নেন আজ নজর দিয়া দেখে ওদের সুরাত যারা ইয়াজিদের দালালি করে যারা আজকে বলে ইয়াজিদের সম্পৃক্ততার গ্রান পাওয়া যায় না এইরকম দালালি যারা সম্মানের চেয়ারে বসিয়া করে প্রকাশ্যে যারা ইয়াজিদের নামের পর রহমাতুল্লাহি আলাইহি বলে ভালো করে নজর দিয়ে দেখবেন ওদের চেহারা দেখতে শুনতে বড় চমৎকার ওদের কথাগুলিও যত শুনি তত শুনতে মন চায় চেহারার দিকে নজর দিলে মায়া আর মায়া পোশাকের দিকে নজর দিলে মায়া আর মায়া আল্লাহ বলেন হ্যাঁ এইরকম মায়া মায়াওয়ালা যেগুলা আছে ভিতরে আমার ভিতরে মোনাফিকি উপরে সুন্দর যাদের ভিতরে আহলে বাইতদের ভালোবাসা নাই আহলে বাইতদের প্রতি সম্মান বোধ নাই ভিতরে খারাপ উপরে বড় চমৎকার আমার আল্লাহ বলেন এইগুলোর মতো দুশ্মন এই জমিনে দ্বিতীয়টা কেউ নাই একটা জবান বন্ধ রাখবেন না বলেন আহলে বাইতদের ব্যাপারে যারা বিরূপ মন্তব্য করে চেহারা যতই সুন্দর হয় কথা যতই সুন্দর হয় আমরা ওদের থেকে নিরাপদে বেঁচে থাকতে চাই কি চাই না চেহারা কিন্তু খুব সুন্দর কোরআনে আমার আল্লাহ বলেন দোস্ত কি সুন্দর চেহারা শোনেন যারা আমনের দুশ্মন আপনার আহলে বাইতদের দুশ্মন যারা মুনাফিক তাদের চেহারা কত সুন্দর আমার নবীরে আল্লাহ বলেন ওয়াইদা রাআইতাহুম تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله يؤفكون
করে খেয়াল করেন আমার আল্লাহ নবীরে বলতেছে দুষ্ট ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম যখন আপনি তাদের চেহারার দিকে নজর দিবেন চেহারার দিকে নজর দিলে মায়া মায়া ভাব লাগবে প্রেমে পড়ে যেতে মন চাইবে ওদের চেহারার দিকে নজর দিলে এত নিষ্পাপ নিষ্পাপ মনে হবে আপনার কাছে মনে হবে প্রীতিকর চেহারা বড় সুন্দর ওয়া ইয়াকুলু তাসমা লি কাউলিহিম তারা যখন কথা বলবে দেখবেন তাদের কথাগুলো শুনতেই মন চাইবে শুনতেই মন চাইবে শুনতেই মন চাইবে দেখতে শুনতে যদিও বড় বুজুর্গ বুজুর্গ ভাব আমার আল্লাহ বলেন না 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 ওরা হবে জাহান্নামের ইন্দন জাহান্নাম হবে হবে ওদের ঠিকানা কান্নাহুম খুশুবুম মুসান্নাদা চেহারা সুন্দর কথাও চমৎকার দেখলে মন চাইবে প্রেমে পড়ে যাই কিন্তু শুনেন এরা কান্নাহুম খুশুবুম মুসান্নাদা দেয়ালে ঝুলিয়ে রাখা কাঠের টুকরার মতো একটু বুঝার জন্য বলি ঘর বানান না কাঠ দিয়া কথা বলে না ঘর বানান না এই কাঠ এই যে চেয়ারটা বানানো হয়েছে চেয়ার বানানোর জন্য যতগুলো কাঠ নেওয়া হয়েছিল সবগুলা কাঠ কি চেয়ারে লাগছে মাথা দিয়া না জবান দিয়া বলতে হবে সবগুলা কাঠ কি এই চেয়ারে লাগছে কিছু কাঠ বাদ কিছু কাঠ ঘর বানাবার জন্য যতগুলা কাঠ সঞ্চয় করছেন সবগুলা কাঠ কি ঘরে লাগছে কিছু টুকরা কেটে কেটে আলাদা করে রেখে দিছে এগুলো কোনো কাজে লাগে নাই এগুলো যদিও কাঠ ছিল কিন্তু এগুলো কোনো কাজে লাগে নাই এগুলো কোনো কাজে যেহেতু লাগে নাই এগুলো যাবে কোথায় এই যে বুদ্ধি খাটায় বলেন এগুলো কোথায় যাবে নাম তো কাঠ কিন্তু এদের ঠিকানা হলো আগুন জাহান্নাম দেখতে যতই চমৎকার হয় যত সুন্দর হয় দেখতে শুনতে বুজুর্গ বুজুর্গ ভাব কিন্তু ইয়াজিদের দালালি করার কারণে এরা মুনাফিক এরা ওই দেয়ালে ঝুলায় রাখা কাঠের টুকরার মতো যেই কাঠ কাজে লাগে নাই যেই কাঠ ফেলে দেওয়া হয়েছে কাজে লাগে নাই ওই কাঠ যেমন আগুনের খোরাক যেই মানুষগুলার ভিতরে মুনাফিকি আহলে বাইতদের ব্যাপারে দুশ্মনী আমার নবীর কোল যায় যারা আঘাত দেয় এই মানুষগুলার ঠিকানা হলো জাহান্নাম কারণ ওরা মানুষ নয় এরা সুরতে মানুষ কিন্তু প্রকৃত পক্ষে এরা জানোয়ারের চাইতে আরো খারাপ জোরে কণ্ঠে কেনা মানুষের মতো হইলেই কি মানুষ হওয়া যায় আসতে বলবেন না মানুষের মতো হইলেই কি মানুষ হওয়া যায় তাইলে মানুষ মত হইলে যদি মানুষ হওয়া যায় তো আল্লাহকে এই মানুষে আল্লাহ কুকুরের চাইতেও খারাপ বলতেন না কথা কন না কেন আমার মালিক বলেন এই মানুষগুলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না আমার মালিক বলেন লাহুম কুলুব আমি যাদের অন্তর দিলাম কলব দিলাম লা ইয়াফকাহুনা বিহা এ কলব দিয়ে যারা সঠিক জিনিসটা মর্মার্থ অনুধাবন করার চেষ্টা করলো না সঠিক জিনিসটা বুঝার চেষ্টা করলো না সত্যটাকে বুঝার চেষ্টা করলো না ওয়ালাহুম আয়ুনুন আমি যাদের চক্ষু দিলাম লা ইউবসিরুনা বিহা এই চক্ষু দিয়া ভালো জিনিসগুলো দেখলো না ওয়ালাহুম আযান আমি আল্লাহ যাদের কান দিলাম এই কান দিয়া লা ইয়াসমাউনা বিহা কান দিয়া সঠিক কথাগুলো শুনলো না আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম এই মানুষগুলো হলো চারপাওয়ালা জানোয়ারের মতো আল্লাহ বলেন জানোয়ার তাদের চাইতে অনেক ভালো
বরং যারা আমার কলব দিয়া আমার কান দিয়া আমার চক্ষু দিয়া কোরআনের কথাগুলো বোঝার চেষ্টা করলো না, সঠিক কথাগুলো অনুধাবনের চেষ্টা করলো না। আমার আল্লাহ বলেন এদের চাইতে কুকুর অনেক ভালো, বরং এরা কুকুরের চাইতে আরো খারাপ। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা আসলেই প্রকৃত মানুষ হতে চাই কি চাই না। আস্তে বলবেন না, জোরে বলেন আমরা মানুষ হতে চাই কি চাই না। ভালো করে উপলব্ধি করে নেন, অন্তর দিয়া কথাগুলো অনুধাবন করে নেন। আমার নবীর কোল যায় যারা কষ্ট দেয় তারা কখনো মানুষ হতে পারে না। সুরত যতই সুন্দর হয়, কথা যতই সুন্দর হয়, আমার নবীর কোল যায় যারা আঘাত দেয় তারা কখনো মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন আপনারা? আমি কি আর একটু আগাবো? একটু অনুধাবন করার চেষ্টা করে নেন, দ্রুত কথা বলতেছি। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসগুলো আপনাদের শোনাচ্ছিলাম, সহিহ হাদিস শোনায় দিচ্ছি, ভালো করে একটু হৃদয় দিয়া উপলব্ধি করে নেন, একটু অনুধাবন করিয়ে নেন, একটু অন্তর দিয়া কথাগুলো ভিতরে ঢুকায় নেন। ওদের সুরত বড় চমৎকার, দেখতে শুনতে ওদের বড় চমৎকার মনে হবে, কিন্তু তারা ইয়াজিদের দালাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন। আবারও একটু কষ্ট করে ভালোবাসার আওয়াজে বলেন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক কি থাকতে পারে? আব্দুর রহমান ইবনে আবি নুমাইন থেকে বর্ণিত, ভালো করে বুঝেন, ক্বালা সামিআতু আব্দুল্লাহ ইবনে উমার, তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ওয়াসালাহু রাজুলুন আনিল মুহরিম, আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকি ব্যক্তিরা, কুফার ব্যক্তিরা, ইরাকের ব্যক্তিগুলা প্রশ্ন করেছিল। ভালো করে অনুধাবন করেন, যখন প্রশ্ন করেছিল তখন তিনি ইহরাম বাঁধা অবস্থায় ছিলেন, হজের পোশাক পরা অবস্থায় ছিলেন, এমন অবস্থায় ওনাকে প্রশ্ন করা হয়েছে, কালা শুবাতু আহসিবুহু ইয়াকতুলুল জুবাব, শুবা তিনি বলেন যে আমার ধারণা মাসি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, মাসি মাসি যে এহরাম অবস্থায় মাসি মারা কি জায়েজ আছে নি, মাসি মারা কি জায়েজ আছে নি, এ সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। জিজ্ঞাসা করেছে কাকে? আব্দুল ইবনে উমরকে, কোন হালতে? তিনি এহরাম বাঁধা অবস্থায় ছিলেন, এই হালতে জিজ্ঞাসা করেছেন। বুঝতে কোনো অসুবিধা হয়? ভালো করে খেয়াল করেন ওরা কোন কোয়ালিটির মুসলমান। আব্দুল ইবনে উমর তখন আফসুস করে বলেছিলেন, হ্যাঁ, ভালো করে বুঝে নেন, আব্দুল ইবনে উমর আফসুস করে বলেছেন, কাল আহলুল ইরাক ইয়াসআলুনি আনিল জুবাবি, আজ বুঝি আমার ইরাকিগণ, ইরাকের মানুষগুলা মাসি সম্পর্কে জিজ্ঞাসা করে, ইরাকের মানুষগুলা বুঝি আমারে জিজ্ঞাসা করে, মাসি মারা যাবেনি, মাসি মারা যাবেনি, ওরা মাসালা জানতে চায় যে এহরাম অবস্থায় মাসি মারা যাবে নি, মাসি মারা যাবে নি। আর ওরা তো সেই মুসলমান, ওরা তো ওই কাতারের মুসলমান, ওয়াকাতালু ইবনা বিনতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো সেই মুসলমান যারা আমার নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করেছে, সন্তানদের তারা হত্যা করেছে, যাদের ব্যাপারে আমার নবী বলেছেন হুমা রাইহানাই আমিনাত দুনিয়া, এরা দুই ভাই দুনিয়াতে আমার দুটি সুগন্ধি ফুল। ওরা তো সেই মুসলমান যারা আমার নবীর কলিজার টুকরা প্রিয় নাতিদের হত্যা করেছে, নবীর কলিজার টুকরাদের দাম ওদের কাছে নাই, নবীর কলিজার টুকরা প্রিয় কন্যা ফাতিমার সন্তানদের জীবনের কোনো দাম এদের
ওদের কাছে নাই, ওদের কাছে মাসির জীবনের দাম। আজ ওরা আমারে জিজ্ঞাসা করে মাসি মারা যাবেনি, অথচ ওরাই তারা যারা আমার নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমার সন্তানদের হত্যা করেছে, যাদের ব্যাপারে আমার নবী বলেছে তারা দুইজন আমার দুটি সুগন্ধি ফুল। ওরে মুসলমান একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন যারা এইরকম সুফিগিরি দেখায় নবীর আহলে বাইতের ভালোবাসা যাদের অন্তরে নাই, বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কি থাকতে পারে? আস্তে বলবেন না, জোরে বলেন পারে? কত বড় নিমো খারাম তারা, একটু ভালো করে উপলব্ধি করে নেন। আমার নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। একটু ভালো করে ঘটনা বলা আমার উদ্দেশ্য না, সামান্য একটু শোনাচ্ছি, মনোযোগ দিয়ে অনুধাবন করে নেন। শত শত চিঠি যখন ইমাম হুসাইনের হস্তগত হলো, চিঠির ভাষ্য তিনি পড়লেন, ইমাম হুসাইন আপনাকে এত চিঠি লিখি আপনি কেন আসেন না? আপনি যদি না আসেন কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আপনার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহর দরবারে বলবো আল্লাহ ইমাম হুসাইনের বহু চিঠি দিছিলাম উনি আসেন নাই, বাধ্য হয়ে আমরা ইয়াজিদের বায়াত অনুসরণ করে চলেছি, বাধ্য হয়ে আমরা ইয়াজিদের সবগুলা কথা মেনে নিয়েছি। ইমাম হুসাইনের বহু চিঠি দিছি তিনি আসেন নাই, আল্লাহর দরবারে আদালতে আপনাকে আমরা দাঁড় করায় দিব, কাঠগড়ায় আপনাকে জবাবদিহিতা করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে পাঠায় দেন পত্র লিখিয়া, বলে তুমি যাও ভাই তুমি যাও। পত্র লিখা দিলেন যে তোমরা যদি আমারে সত্যই ভালোবাসিয়া থাকো, মুসলিম বিন আকিল আমার প্রতিনিধি, ওনাকে পাঠায় দিলাম, আমার পক্ষ হইয়া ওনার হাতে বয়াত গ্রহণ করবা, ওনার হাতে বয়াত গ্রহণ করলেই আমার হাতে বয়াত গ্রহণ করা হবে, উনি যদি অনুমতি দেয়, খবর যদি ভালো দেয় আমি দেরি করব না, আমি চলে আসব। মুসলিম বিন আকিল চলে আসলেন কুফায়, একটু অন্তর দিয়া কথা গুলো অনুধাবন করে নেন। কুফায় আসার পর অবস্থা ভালো, মেহমানদারি খুব ভালো, হাজার হাজার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করিয়া নেয়, হাজার হাজার মানুষ, কেউ কেউ বলেন 40,000 পর্যন্ত বয়াত গ্রহণ করে ফেলেছে। মুসলিম বিন আকিল পত্র মারফে মারেফতে জানায় দিলেন অবস্থা চমৎকার, আপনি চলে আসেন কোনো অসুবিধা নাই। এদিকে পত্র পাঠায় দেয়, ওই দিকে অবস্থা দিন দিন খারাপের দিকে যায়। ইয়াজিদের দালাল সুরতে মুসলমান যারা কুফায় ছিল, ওরা এই গুপ্তচরগুলা চিঠি লিখে দিল ইয়াজিদকে, ইয়াজিদ তুমি দেখি নাকে তেল দিয়া ঘুমাও, এই দিকে তোমার ক্ষমতা হাতছাড়া হয়ে যাচ্ছে, তোমার খবর নাই, সব হুসাইনের পক্ষে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে গেছে, দ্রুত গতিতে কঠিন পদক্ষেপ নাও, সিদ্ধান্ত নাও, যদি কুফা নগরীতে তোমার ক্ষমতা টিকিয়ে রাখতে চাও। ইয়াজিদের মাথা গরম মাথা নষ্ট, উবাইদুল্লাহ বিন জিয়াদকে ডাক দিয়া বলে যা, আমি তোরে ডাবল ক্ষমতা দিলাম, আমি তোরে কুফার ক্ষমতাও দিয়া দিলাম, যে কোনো কঠিন সিদ্ধান্ত তুই নিবি, যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার নিবি, তারপরে আমার ক্ষমতা হাতছাড়া করা যাবে না। একদল উবাইদুল্লাহ বিন জিয়াদকে দোষী বানাইয়া ইয়াজিদকে নির্দোষ বানাবার চেষ্টা করে, ওরা বলে সব দোষ উবাইদুল্লাহ বিন জিয়াদের, ইয়াজিদের কোনো দোষ নাই, চিল্লায় কোন নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদ, সংক্ষেপে বলছি ঘটনা উদ্দেশ্য নয়, কুফায় চলে আসলো হাজার হাজার মানুষ যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করে নিয়েছে। এ হাজার হাজার মানুষের নেতৃত্ব যারা দেয়, নেতা মানুষগুলা, লিডার মানুষগুলার রাতারাতি গ্রেফতার করিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সামনে হাজির করে নিয়াদের সাথে পরামর্শ করে, বলে তোমরা শোনো, তোমাদের কথা মতো সাধারণ মানুষগুলা চলে, তোমাদের ডেকে এনেছি কি দরকার? নিজের জীবন নষ্ট করার, সন্তানদের এতিম বানাবার, নিজের বিবিদের বিধবা বানাবার কি দরকার? শোনো, তোমাদের
সৈন্য নাই, বাহিনী নাই, প্রশিক্ষণ নাই। ইয়াজিদ দেখো অনেক সৈন্য পাঠায় দিছে, আমি আরো সৈন্য পথে আছে আসতেছে, ওর সব আছে, তোমাদের কিছুই নাই, শুধু শুধু সন্তানদের কোলখালি করা দরকার নাই, বিবিরে বিধবা বানাবার দরকার নাই, সন্তান গুলার ইয়াতিম বানাবার দরকার নাই। তোমরা বরং ইয়াজিদের পক্ষে অবস্থান নিয়া, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিয়েছে, তাদের বুঝায় শোনায় দাও, তারা চলে যাবে। পরের দিন ভালো করে বুঝলেন মুসলিম বিন আকিল, তিনি যখন খবর পেয়েছেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ স্থানীয় লোকগুলারে গ্রেফতার করে বন্দি করেছে, তখন তিনি ওনার যারা ওনার হাতে বায়াত নিয়েছে সবাইকে ডাকিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদের বাসভবন ঘেরাও করে ফেলল। হাজার হাজার প্রায় চল্লিশ হাজার মানুষ বাসভবন ঘেরাও করে ফেলেছে। ভালো করে খেয়াল করে নেবেন উবাইদুল্লাহ বিন জিয়াদ এই নেতাদের তো আগেই বুঝাই দিয়েছে ওরা কি কি করবে। এই নেতাগুলা ভবনের ছাদের উপরে যাইয়া সব মানুষগুলারে ডেকে ডেকে বলে, শোনো আমি অমুক বলছি, আমি অমুক লিডার বলছি, আমি অমুক বলছি, তোমরা আস, তোমরা অস্থির হওয়ার কোনো কারণ নাই, পরিবেশ ভালো, আমাদের গ্রেফতার করে নাই, বরং ওবায়দুল্লাহ বিন জিয়াদ আমাদের সাথে পরামর্শ করতেছে, কোনো রক্তারক্তির দরকার নাই, ঝামেলা করার দরকার নাই, তোমরা চলিয়া যাও, আমাদের মধ্যে একটা সুরাহা হয়ে গেছে, একটা মিটমাট হয়ে গেছে, তোমরা চলে যাও। আস্তে আস্তে ভাগতে ভাগতে মাইনাস হতে হতে চল্লিশ হাজারের পর মুসলিম বিন আকিল নজর দিয়া দেখে মাত্র পাঁচশো মানুষ ওনার পেছনে দেখা যায়। উনি মনটা খারাপ করিয়া মসজিদে গিয়া জামাতে দাঁড়ায় গেলেন, নামাজের সালাম ফিরাইয়া নজর দিয়া দেখে পাঁচশো মানুষের একটা মানুষ ওনার পেছনে নাই। মুসলিম বিন আকিল ক্ষুধার্ত পিপাসার্ত, এই নেমো খারাপ মানুষগুলা বেইমানি করে চলে যায়। এখন মুসলিম বিন আকিল ওই ঘরের দরওয়াজায় পরিচিত মানুষগুলার ঘরের দরওয়াজায় গিয়া ডাক দেয়, যার ঘরের দরওয়াজায় গিয়া ডাক দেয় ভিতর দিয়া দরওয়াজাটা ভালো করে লাগায় দেয়, দরওয়াজা খোলে না। নবীর আহলে বাইতদের সাথে কেমন আচরণ করা হয় মনোযোগ দিয়া অনুধাবন করে নেন। এইভাবে এক দরওয়াজা থেকে আরেক দরওয়াজায় যায়, ডাক দেয় অমুক, আমি অমুক এসেছি, তোমরা না বায়াত নিছিলা, দরওয়াজা খোলো, ভিতর দিক থেকে আরো ভালো করে দরওয়াজা লাগায় দেওয়া হয়। শেষ পর্যন্ত বৃদ্ধ একজন আল্লাহর বান্দি ঘরের দরওয়াজাটা খুলিয়া বসে আছেন। মুসলিম বিন আকিল ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দি, আমি নবীর আহলে বাইতের সদস্য, আমি নবীর আওলাদ, আজ কুফার মানুষগুলা গাদ্দারি করলো, বেঈমানি করলো, পারবানি তোমার ঘরে আমার একটু আশ্রয় দিবানি? আল্লাহর বান্দি কান্না করে বলে, কেমনে পারলো মানুষগুলো আপনার সাথে এমন গাদ্দারি করতে? হে মুসলিম বিন আকিল, আমি জানি আমি দুর্বল, আমি দুর্বল, কিন্তু আজ আমি ধন্য, আমার ঘরে আহলে বাইতকে আশ্রয় দিতে পারবো বলে আপনি দেরি করবেন না, আমার ঘরে আপনি আশ্রয় গ্রহণ করেন। বাত্তির নিচে অন্ধকার থাকে, বাত্তির নিচে অন্ধকার, ভালো করে খেয়াল করে নেন এই বুড়ি, এই আল্লাহর বান্দি যদিও আহলে বাইতদের ভালোবাসতেন, কিন্তু এই বৃদ্ধা আল্লাহর বান্দির দুনিয়া লোভি একটা সন্তান ছিল, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে পুরস্কার ঘোষণা করে দিয়েছে, মুসলিম বিন আকিলকে যদি বন্দি করে দিতে পারো মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের আশায় আল্লাহর বান্দি বৃদ্ধা আল্লাহর বান্দির জোয়ান সন্তান, পুরস্কারের আশায় মুসলিম বিন আকিলের খবরটা ওবায়দুল্লাহ বিন জিয়াদকে জানায় দেয়। ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে তারপরে ওর সামনে হাজির করেন। সংক্ষেপে বলছি, মনোযোগ দিয়া শুনে নেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, মৃত্যুর জন্য তৈরি হও। মৃত্যু দণ্ডাদেশ জারি করার জন্য নির্দেশ দেওয়ার পর ওনাকে যখন ভবনের ছাদের উপরে ওঠানো হয়, উবাইদুল্লাহ বিন জিয়াদ অর্ডার দেয়, গর্দানটা আমার কাছে পাঠায় দিবা, দেহটা ছুঁড়ে নিক্ষেপ করে রাস্তায় ফালায়া দিবা। মুসলিম বিন আকিল নজর দিয়া দেখি যারা বায়াত নিছিল বায়াত গ্রহণ করেছিল এই মানুষগুলা নিচে দাঁড়ায়া দাঁড়ায়া অবস্থা পর্যবেক্ষণ করতেছে। উনি চোখের পানি ছাড়িয়া বলে,
তোমাদের কাছে আমি কিছু চাওয়া উচিত হবে না, কারণ তোমরা গাদ্দারি করেছো। তারপরেও বিপদে পড়িয়া তোমাদের কাছে চাই, তিনটা আবদার যদি পারো পুরা করে দিও। যাদের ভিতরে আহলে বাইতের বিন্দুমাত্র ভালোবাসা থাকবে, অন্তিম মুহূর্তে তিনটা আবদার যদি পারো পুরা করে দিও। এক নম্বরে আমি ঋণগ্রস্ত, আমার সামানগুলা বিক্রি করলে ঋণের টাকা হয়ে যাবে, আমার সামানগুলা বিক্রি করিয়া ঋণটা দেওয়ার ব্যবস্থা করে দিও। দুই নম্বর, আমার গরদানটা তো তার কাছে পাঠায়া দেওয়া হবে, দেহটা নিচে ছুড়ে ফেলে দেওয়া হবে, যদি পারো আমার দেহটার একটু কবরের ব্যবস্থা করে দিও। তিন নম্বর আবদার, আমি তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছি, উনি তো চলে আসতেছে, যদি পারো আহলে বাইতের ভালোবাসা যদি অন্তরে থাকে, যদি পারো ওনাকে একটু নিষেধ করে দিও, উনি যাতে কুফায় না আসে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ধমক দিয়া বলে, একটাও কার্যকর করতে পারবা না, সাবধান, ওর কথা শুনবা না, ওর দেহটা কবর দিতে দিব না। তোমাদের সামনে দেহটা যতদিন থাকবে তোমরা বুঝতে পারবা আমাদের বিরোধিতার পরিণাম ফল কত ভয়ঙ্কর, এটা বুঝাবার জন্য কবর দিতে আমরা দিব না। দ্বিতীয়টা শুনে নাও, ওর সামানগুলা বিক্রি করে আমার সৈন্যদের দিব, ওটাও করতে পারবা না। তিন নাম্বার শুনিয়া লাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিষেধ করবা না, ওরেও আসতে দাও, ওরও মজা বুঝা দরকার। ইয়াজিদের বিরোধিতার মজা কত ভয়ঙ্কর, এটা তারও বুঝা দরকার, তাকেও বুঝায় দিব। মুসলিম বিন আকিলকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, শাহাদা পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আগমন করলেন, বেঈমানরা সব পানিগুলো বন্ধ করিয়া দেয়, সকলের জন্য পানি উন্মুক্ত, আহলে বাইতদের জন্য পানির ব্যবস্থা নাই। হযরত ইমাম হুসাইন বারবার তাদের বুঝাবার চেষ্টা করলেন, শোনো, তোমরা না বারবার আমারে চিঠি দিছিলাই, তো মুকেই তো মুকেই তো মুকে আমারে চিঠি লেখছে, যদি তোমরা আমারে অপছন্দ হয় আমারে ফিরে যেতে দাও, এমন দিকে আমি চলে যাব যেখানে গিয়া বেঈমানদের বিরুদ্ধে লড়াই করব, আমি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে চাই না। আমার ভাইয়েরা ভালো করে অনুধাবন করেন, ওরাও মুসলমান, ওরাও মুসলমান, কেমন মুসলমান একটু অন্তর দিয়ে অনুধাবন করি আলন, ওরা কেমন মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনা ওরা গ্রহণ করলো না, বলল আপনার কোনো কথা শুনবো না, লড়াই করার জন্য তৈরি হন। চূড়ান্ত লড়াইয়ের আগে ইমাম হুসাইন এদের সামনে একটু দাঁড়ালেন দলিল প্রমাণ পেশ করার জন্য, বলে শোনো আমি কে, তোমরা একটু ভেবে দেখো আমি কে, আমি আমার নবীর একমাত্র দৌহিত্র, হুসাইন ছাড়া আর কেউ নাই, কেউ নাই, আমি নবীর কলিজার টুকরা নাতি, আমাদের ব্যাপারে বলেছেন আল হাসানু আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, আমাদের আমার নানা কত না মহব্বত করতেন, কেমনে তোমরা নানার উম্মতের দাবি করিয়া আমার বিরোধিতায় মগ্ন হইবে, একটু ভাবিয়া দেখো। বেঈমানরা সাফ জানায় দেয়, না না কোনো কথা শুনবো না, লড়াই করার জন্য তৈরি হন, রাস্তা প্রস্তাব দুইটা গ্রহণ করে নিবেন আর আপনি বেঁচে যাবেন। এক নাম্বার, আপনি হয় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন, প্রস্তাব একটাই, প্রস্তাব একটা, আপনি হয় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন, না হয় যুদ্ধ করবেন, হয় যুদ্ধ না হয় বায়াত। হযরত ইমাম হুসাইন বলেন, আমি তার কাছে মাথা নত করব না, এর চাইতে আমি জিহাদ করে লড়াই করে জীবন দিব, এটাই ভালো। হযরত হুসাইন কাফেলার ভিতরে গিয়া 72 জন কিংবা 80 জন সদস্য যারা আছে নারী পুরুষ সহ মিলাইয়া সকলের সামনে গিয়া কান্না করে বললেন, শোনো আমি তোমাদের আল্লাহর দোহাই দিয়া বলি, তোমরা সবাই চলে যাও, তোমরা চলে যাও, ওরা শুধু আমার রক্ত পিপাসু চারদিক তো পরিবেষ্টন করে রাখছে, তাকায় দেখো পানি পর্যন্ত বন্ধ, ওরা শুধু আমার রক্ত চায়, তোমরা সবাই চলে যাও, আমি খুশি হব, দিল থেকে দোয়া করব, তোমরা সবাই চলে যাও। আহলে বাইতদের ছাড়িয়া ওরা কেউ যাবে না, জবাব দে শুনিয়ালাম আপনাকে,
ফালাইয়া যদি আমরা বিদায় হই হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বললেন কেমনে পারলা আমার নবীর কলজা টুকরারে রাখিয়া তোমরা বিদায় হতে আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো রাস্তা আমাদের থাকবে না অতএব মরলে আপনার সাথেই মরব বাঁচলে আপনাকে নিয়েই বেঁচে থাকব আপনাকে ফালাইয়া চলে যাব না ইমাম হুসাইন বারবার বুঝাইলেন একটাই সিদ্ধান্ত না আমরা কেউ যাব না হযরত ইমাম হুসাইন তখন চূড়ান্ত কথা শোনায় দিলেন শোনো যদি নাই যাও তাহলে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হও দেখো তরবারির আঘাত সহ্য করতে না পারিয়া পলায়ন করলে কিন্তু ঈমান হারা হইবা বলেন না না আপনাকে ছেড়ে যাব না ভালো করে খেয়াল করে নেন চল লড়াই লড়াই চলতেছে একে একে সবাই শাহাদাত বরণ করলো আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় বলে আমারে বিদায় দেন ইমাম হুসাইন ডাক দিয়া বলে আপনার চেহারা তোমার চেহারার দিকে নজর দিলে আমার নানাজির কথা মনে হয় তোমার চেহারার দিকে নজর দিলে নানাজির কথা মনে হয় আমি বলি না 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 তুমি যেও না আমার নানাজির উম্মতেরা তোমার দিকে তাকাইয়া একটু সান্ত্বনা পাবে বলে না আমার অনুমতি দেন আমার সামনে আপনি শহীদ হবেন আমি বেঁচে থাকবো এটা কখনোই হতে পারে না বিদায় দেন আলী আকবর বীর বিক্রমে লড়াই করিয়া বেঈমানদের দুনিয়া থেকে বিদায় করলেন নিজেরও নিজেও শাহাদাতের দ্বার প্রান্তে এমন ঘটনা ভাই কথিত আছে এমন কথাও রয়েছে আলী আকবর জিব্বা শুকিয়ে গেছে ডাক দিয়া বলে বাবা গো একটু পানি কি দেওয়া যাবে নি বলে না না পানি নাই আল্লাহর বান্দার জন্য পানির ব্যবস্থা নাই ইমাম হুসাইন বলে দে তোর জিব্বাটা বের করে দে আমার জিব্বাটা একটু ভিজা ভিজা আছে জিব্বাটা বের করে দে নিজের জিব্বাটা ওই আলী আকবরের জিব্বার সাথে একটু মেলায় দিলেন একটু একটু জিব্বাটা ভিজে আবার বেঈমানদের বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই করতে করতে এক পর্যায়ে শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হয় ওরে ভাই জয়নাল আবিদিন অসুস্থ প্রচণ্ড জ্বর শোয়া থেকে দাঁড়াতে পর্যন্ত পারেন না সামনে দাঁড়ায় বলে আমার অনুমতি দেন আমি যাব শাহাদাত বরণ করব আমি আর ফিরব না ইমাম হুসাইন চোখের পানিগুলো ছাড়িয়া কান্না করে বলে না তুমিও যদি চলে যাও আর তো কেউ বাকি রইল না কেউ থাকলো না এই যে নারী মহিলা গ্যারাজে রয়েছে এদের দেখবে কে আর তুমিও যদি শাহাদাত বরণ করো আমার বা তিনি খেলাফত পরিচালনা করবে আয় 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 একটু আমার সামনে গিয়ায় সুন্দর করে বুকের সাথে একটু মিশায় নিলেন বা তিনি খেলাফত দিয়া দিলেন দোয়া করলেন আল্লাহ আমার জয়নাল আবেদিনকে আপনি বাঁচায় রাখেন ভালো করে অনুধাবন করেন তিনি জ্বরে আক্রান্ত শোয়া থেকে উঠতে পারেন না ইমাম হুসাইন রওনা দিয়েছে বেঈমানদের বিরুদ্ধে লড়াই হবে বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আপনি যাবেন আপনাকে আমি নিষেধ করবো না আপনি যাবেন তবে সহ্য হয় না তাকায় দেখেন ছয় মাসের দুগ্ধ পুষ্য সন্তান আলিয়া সগর ছয় মাসের দুগ্ধ পুষ্য সন্তান দেখেন জিব্বাটা শুকিয়ে গেছে আমাদের স্তনে দুগ্ধ নাই কয়েকদিন পর্যন্ত খাবার নাই পানীয় নাই স্তনে এক ফোঁটা দুগ্ধ আসে না জিব্বাটা ভিজায় দিতে পারি না ওদের ঘরেও তো শিশু সন্তান আছে আপনি হয়তো বা ওরা জানে না নেন এর জন্য একটু জিব্বাটা ভিজানোর জন্য একটু পানির ব্যবস্থা করে দেন ইমাম হুসাইন ছয় মাসের দুগ্ধ পুষ্য সন্তানকে মাথার উপরে উঠাইয়া ডাক দিয়া বলে তাকায়া দেখ আমার নবীর মহব্বতের কলজার টুকরা আমার নবীর ঔলাদ ছয় মাসের দুগ্ধ পুষ্য সন্তান এর যদি একটু জিব্বাটা ভিজাবার ব্যবস্থা করে দাও এত আর তরবারি ধারণ করবে না তোদের বিরুদ্ধে লড়াই করবে না যুদ্ধ করবে না একটু পানির ব্যবস্থা করে দে বেঈমানরা পানি দেওয়া দূরের কথা বুক বরাবর তীর নিক্ষেপ করে দিল বিষাক্ত তীর তীরটা বুক দিয়া ঢুকিয়া ভিতর দিক দিয়া বের হয়ে যায় ইমাম হুসাইন রক্তগুলো নিজের গায়ে মাখিয়া কান্না করে বলে হে বেঈমানের দল কেমনে পারলি নবীর উম্মত দাবি করে নানার উম্মত দাবি করে এত পাষাণ হইতে কেমনে পারলি আলী আসগরকে নিয়া বিবির সামনে ধরে বলে না জন্মের তরে আর আওয়াজ দিবে না আর কান্না করবে না জন্মের তরে আওয়াজ বন্ধ হয়ে গেছে না হযরত ইমাম হুসাইন বিদায় নিয়া চলিয়া যায় বীর বিক্রমে বেঈমানদের সাথে লড়াই করতে করতে কুফা
ফোরাত নদীর তীর উন্মুক্ত হয়, বেঈমান রাস ভয়ে তীর থেকে সরে যায়। ইমাম হুসাইন একটু পানি নিয়ে পান করবে, তখন মনে হয় পানি পানি করে সবাই বিদায় হয়ে গেল, আজ আমি সেই পানি পান করব না, পান করব হাউজে কাউসানে গিয়া পানি ছড়ে ফালায় দেয়। বেঈমানদের সাথে লড়াই চলতেছে, লড়াই একা, আর ওইদিকে হাজার হাজার বেঈমান। ইমাম হুসাইনের শরীরে ইমাম হুসাইনের শরীরে একটার পর একটা বিষাক্ত তীর বিদ্ধ হয়, তীর বিদ্ধ হইতে হইতে এক পর্যায়ে তিনি জমিনে লুটায় পড়ে যায়। ওই যে সীমার আল্লাহ সীমা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে সে চেপে বসে যায়। ওই সীমারের দিকে নজর দিয়ে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, হে সীমার, তুই আমারে শহীদ করবি, আমি জানি তুই আমারে শহীদ করবি, কারণ আলামত সব মিলিয়ে গেছে। হে রে সীমার, আমি কিছুই চাই না, শেষ সময় আমি তোর কাছে একটা আবদার করি, আমার আবদারটা পুরা কর। ভালো করে খেয়াল করে নেন, সীমার ইমাম হুসাইনের বুকের উপরে বসেছে। সীমার যখন ইমামের বুকের উপরে সীমারকে বললেন, ইমাম মিনতি করে আমার শির কাটিও, তখন আমার শির কাটিও, তখন যখন থাকি বসে যেদা ইমামের শির কেমনে কাটলো, ইয়াজিদের সেনা ইমামের শির কেমনে কাটলো, ইয়াজিদের সেনা কারবালার ঘটনা শুনলে কলিজা ফেটে যায়। ইমামের শির কেমনে কাটলো, ইয়াজিদের সেনা ইমামের শির কেমনে কাটলো, ইয়াজিদের সেনা। হে মুসলমান আহলে বাইতের প্রেমিকের দল, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আহলে বাইতদেরকে যতদিন বেঁচে থাকবো ভালোবেসে বেঁচে থাকতে চাই কি চাই না? আহলে বাইতদের যারা ভালোবাসবে মহব্বত করবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তাদের ঠিকানা জান্নাত, তারা কখনোই পদভ্রষ্ট হবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউমা আরাফাত ওয়া হুয়া আলা নাকাতিহিল কাসওয়াই। ভালো করে খেয়াল করে নেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রহমাতুল্লিল আলামিনকে দেখেছি বিদায় হজের দিন ওনার কসওয়া নামক উষ্টিতে আরোহণরত অবস্থায়, আমি দেখেছি ইয়াখতুবু ফাসামিউতুহু, ওই অবস্থায় আমি ওনাকে খুতবা দিতে শুনেছি। আল্লাহর নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি শুনিয়া লও, ইন্নী তারাক্তু ফিকুম, আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি, মা ইন আখাযতুম বিহি, যদি তোমরা একে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, লাংতা দিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না, জাহান্নামি হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, এক নাম্বারে হলো আল্লাহর কিতাব, দুই নাম্বার ওয়াইতরাতি আহলা বাইতি, দুই নাম্বার আমার আহলে বাইত। আমার নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইতদেরকে মজবুত ভাবে ধারণ করবা, তোমরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামি হবে না। একটা জবান বন্ধ রাখবেন না, শেষ সময় একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, যতদিন দিন বেঁচে থাকবো আহলে বাইদদের ভালোবাসা অন্তরে নিয়া বেঁচে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, আমরা আহলে বাইদদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
করে নেন আলোচনা শেষ জীবনের শেষ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ 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 করে চিল্লায় বলে আমার দুই রাকাত নামাজ পড়ার সময় দে জীবনের শেষ সময় অবধি নামাজ ভুলেন নাই নামাজ ছাড়েন নাই আমার নবী যখন জমিন থেকে পর্দার আড়ালে যাবেন পর্দার আড়ালে লুকিয়ে যাবেন ওই মুহূর্তে আল্লাহ নবী বলেছেন নামাজ 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 নবীর প্রত্যেক আহলে বাইত জীবনের শেষ সময় পর্যন্ত নামাজ ছাড়েন নাই নামাজের পাগল ছিলেন সকল সাহাবায়ে কেরাম নামাজের পাগল যারা আহলে বাইতদের ভক্ত আহলে বাইতদের যারা ভালোবাসে সবাই নামাজের পাগল একটা জবানও বন্ধ রাখা যাবে না শেষ সময় একটি ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে গুরুত্ব সহকারে আদায় করতে চাই কি চাই না আস্তে বলবেন না জোরে বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না আল্লাহ বলেন দোস্ত আপনি জানায় দেন কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহর কালামের আয়াত আল্লাহ বলেন দোস্ত আপনি জানাইয়া দেন আমি তোমাদের কাছে আমার রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়া যত কষ্ট পেয়েছি যত রক্ত ঝরিয়েছি যত কষ্ট আমি পেয়েছি তোমাদের কাছে আমি আর বিনিময় কিছুই চাই না একটা জিনিস ছাড়া ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার নিকটাত্মীয় আমার আহলে বাইতদের মহব্বত ছাড়া ভালোবাসা ছাড়া তোমাদের কাছে কিছুই চাই না একটা জবান বন্ধ রাখবেন না আবারও কষ্ট করে ভালোবাসার আওয়াজে দিলটা পরিষ্কার করে মহব্বতের আওয়াজে বলেন আমার নবী চায় আল্লাহ শিখায় দেয় আপনি বলেন আহলে বাইতদের ভালোবাসা চাই বলেন আমরা আহলে বাইতদের ভালোবাসতে চাই কি চাই না প্রিয় ভাইরা আহলে বাইতদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে ওনারা নামাজের পাগল ছিল আমরাও নামাজের পাগল হতে হবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আস্তে বলবেন না জোরে বলেন আমিন বলেন আমরা নামাজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন জোরে কোন আমিন প্রিয় ভাইরা আমি যে কথাগুলো বললাম আমি মনে করি আমার আর বলার দরকার নাই এরপরে অন্যান্য ফুল যারা আছেন আল্লামা ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহী সাহেব আছেন এরপরে আব্দুল আল ফয়সল ভাই আছেন আব্দুল আহাদ জিহাদি ভাই আছেন ওনারা বয়ান শুনাবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে কারণ আমার নির্ধারিত সময় ওভার আমি যতটুকু কথা বলবো না আমি যতটুকু কথা বলার প্রয়োজন আমি যতটুকু কমিটমেন্ট করেছি ওয়াদা দিছি আমার ততটুকু হয়ে গেছে ওয়াদা আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আপনারাও আশা করি ওয়াদাকে মূল্যায়ন করেন নাকি কথা বলেন না ঠিক আছে আমরা তো আসি নাকি কথা বলেন আমরা কি আসি না আমরা শুনেন দিলের কথা বলি আমরা আগে থেকে আমাদের কথাগুলো যদি শুনেন তাইলে বুঝবেন আমরা আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আমাদের সব সময় অবস্থান আমাদের বাপদাদারা সুন্নি আমরাও সুন্নি আর আহলে সুন্নাতুল জামাতই হলো হক চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ সকলকে আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে ধাবিত হওয়ার তৌফিক দান করেন ইয়া রহমান রহিমিন ইয়া রহমান রহিমিন আয় আল্লাহ তাআলা তাকায় দেখেন আপনার কত দামি দামি বান্দারা ফকিরের মতো নত জান হইয়া আয় আল্লাহ কোরআনের কথাগুলো শোনার জন্য পাখির মতো বসে আছে গো আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আলোচনার ভুল ত্রুটি বেয়াদবি বে খেয়ালগুলো ক্ষমা করে দিয়া সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরা জানের জান সাইয়িদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া শাফিউল মুযনাবিন খাতামুন নবিয়িন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবীর রওজা মুবারকে সোনার মদিনায় হাদিয়া কবুল করে নেন গো আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে ওখান থেকে হাজার গুণে কোটি গুণে বৃদ্ধি করে সৃষ্টির শুরু থেকে পর্যন্ত যত বান্দা বান্দি চলে গেল প্রত্যেকের রুহে রুহে হাদিয়া কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করে দিলাম প্রত্যেকের রুহে হাদিয়া কবুল করে নেন আয় আল্লাহ যাদের ত্যাগে যাদের রক্তের বিনিময়ে আমরা এত সুন্দর মাঠ পেলাম এত সুন্দর বয়ানের সুযোগ পেলাম সুন্নিয়াতের কথাগুলো বলার মতো সুযোগ আমরা পেয়েছি আল্লাহ আমাদের আকা বীরদের রুহে হাদিয়াগুলো কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ
সকল আউলিয়া কেরামদের রুহে হাদিয়া কবুল করে নেন। আয় আল্লাহ ফুলতলি সহ সারসিনা জৈনপুর সোনাকান্দা, আয় আল্লাহ এভাবে যত হক হক সুন্নিয়াতের মার্কাজগুলো আছে, আয় আল্লাহ মেহরবানি করে এই মার্কাজগুলার মুরব্বীরা যারা বিদায় হয়ে গেল প্রত্যেকের রুহে রুহে হাদিয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে ইমানের ওপর অটল বিচল থাকার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন ভুল ত্রুটি যা হয়ে গেল ক্ষমা করেন, মাফ করেন। আয় আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত বান্দাদের কাতারে সামিল করে দেন আল্লাহ। আয় আল্লাহ জানি না কোন দিন জানি আজরাইল আমাদের সামনে হাজির হয়, জীবনের শেষ সময় আমাদের ইমান ভিক্ষা দিয়েন, সকলের জবানে কলবে পড়ার তৌফিক দিয়েন, ইমানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। সুবিষ্ট বাসী বক্তা আহমদ রানা আবু আলী খান আলী সাহেব।